আসসালামু আলাইকুম হারমিন্দ্র, কেমন আছেন সবাই? আল্লাহ তো ভালো আছেন। আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো কি করে আপনারা একটা সুপার অ্যাকাউন্ট রাখতে পারেন। দেখুন, প্রথমে যেটা করছে, আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমি যদি একটু দেখেন, এই যে দেখছেন স্ক্রিনশট, আমি কিবোর্ডে ক্লিক করে দেন, এটাকে আমি আমার স্ক্রিনশট নিয়ে আসলাম। আমি দেখেন একটা সার্কেল বানালাম, তো এখানে বানাবো আমি এটাকে আবার নিয়ে দেখেন একটা রেক্টাঙ্গেল লাইন নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন, বিকজ আপনাদের জন্য আজকের ভিডিওটা বানানো, তো যারা একটু দেখবেন তারা এখানে লাইন যদি মনে হয় আমি দেখেন একটু আপনি হয়ে গেল, আর এটাকে তাহলে আমি দুটো করতে পারি। এখানে যদি মনে করেন পেন টুল দিয়ে আপনি এটাকে ধরে ধরে করবেন সেটাও সম্ভব, যেমন হচ্ছে এইভাবে এইভাবেও করা সম্ভব, আবার এটা পয়েন্ট ভাবে করা সম্ভব। আমি একটা এই একটা নিয়ম দেখাচ্ছি এবং চেষ্টা করবো আরেকটা নিয়ম দেখানোর জন্য। দেখেন এটা মোটামুটি কিন্তু একটা হয়ে গেল, আপনাদের অলরেডি এটা শেষ, আমি যদি একটু দেখাই অলমোস্ট এটা হয়ে গেছে। আর এখানে যদি থেকে আরেকটা নিয়ম বানানোর যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা দেখেন, এখানে যে একটু ঘাট ঘাট হয়ে আছে, তার জন্য আপনি সবচেয়ে ভালোভাবে আপনি লাইন নেবেন। দেখেন এই লাইনটা আমি নিলাম, এখানে তারপরে লাস্ট লাইন যা এখানে যে কোনো সিলেকশন করব, আর সিলেকশন করে আমি যার একটা পেন টুল দিয়ে দাগ দিলাম। দেখেন এখানে এই জায়গায় সিলেকশন দিব, দেওয়ার পর আমি এখানে পাথ ফাইন্ডার যে অপশনটা আছে পাথ ফাইন্ডার চলে আসবো। পাথ ফাইন্ডার এসে সুন্দর একটা গ্রুপ চলে আসলো আমার, এখানে কিছু থাকবে না, এক হয়ে গেল। দেখেন কত করে আমি আমার একটা নতুন মডেলে এগুলো আপনারা একটু সিলেকশন করে নেবেন। এটা হলো বানিয়ে নিতে পারেন, কোন সমস্যা নেই। আর যাদের একটু হাতের কাজে চিন্তা হবে এবং তাহলে আপনারা ডাউনলোড
por enterrar. ¿Vean? A mí yo creo que ya por mi la gente dirá es con dejen a mí hablar de ciencias ya con mi sale de que por la mejor dejen esta ahora por ahora tú puedes parar ni te paren hablo de ciencias dejen que no por dar selección de hora selección por cómo es la cosa ahora lista para ni a hacer ni a hacer todo uno para no tener bruto hago hablo de ciencias ya con mi que qué hacen entonces vamos de cada uno আর না পারলে অবশ্যই বুঝতে পারছেন স্যার আমি আপনার পরামর্শ দেবো চেষ্টা করবো আমি আপনাদের সব কিছু তুলে ধরার জন্য এটা হলো হোম পেজ আমরা যে এটা হোম পেজ এখন দেখেন এই ইন্টারনেট ট্রেনটা কি বলা আসবে এখানে ফোন আমি দেখেন এটাকে সিলেকশন এখান থেকে এটা এই পর্যন্ত এটাকে ছেড়ে দিলাম এখন আমার লাইনটা জাস্ট আমি এটাকে মুভ করে দিলাম তারপর যখন ব্যাকআপটা নিলাম এটাকে নেওয়ার পর আমি ছোট করে দিলাম কালার কোড নিলাম এখন নেওয়ার পর এখানে একটু টুইটার লেখা ছিল এটাকে আমি সিলেকশন দিব এখানে দেওয়ার পর আপনি চাইলে সিলেকশন দিতে পারেন দেওয়ার পর এখানে সাইড দিয়ে দিলাম এটা এখন বারান্টা আমি দেখে নিব সহজ ভাবে টুইটার লেখা আছে মিল করতে না এটা তো দেখে নিব সি ডাব্লিউ ডাব্লিউ টুইট টুইট লেখা তো টুইট আমি এখানে লিখে দিলাম এটাকে আমি একটু হোয়াইট প্যাটার্ন প্যাটার্ন করে দিলাম হোয়াইট সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিব আচ্ছা এটাকে সিলেকশন করে আমি একটু টপ টপ এটা সিলেকশন করে এই দেখুন আমরা সেটা করি এটা গেল এখন আবার এই ট্যাগগুলো আপনারা কি করে ট্যাগগুলো এখন অ্যাড করবেন ট্যাগ ব্লক করুন কিভাবে দেখেন অলরেডি আমি এখানে একটা ফ্রেম অলমোস্ট রেডি করে রাখছি এখানে কিছু কাজের অপশনের জন্য দেখেন এখানে ফলোয়ার 50% দেওয়া আছে এখানে টুইটার এখানে ড্র্যাগ আপ করা আছে তাহলে আপনারা এই ধরনের অপশন করতে পারেন যেমন আমি দেখেন অলরেডি আমার এই ধরনের অপশনগুলো করা আছে এখানে তাহলে আমি এটা কম করে নিতে পারি এই যে এই ফ্রেমটা বাড়াবো এই অনেক সময় বলতে পারেন এই ধরনের ফ্রেম তো এখানে ফ্রেম বন্ধুরা এর থেকে সহজ আর মনে হয় আপনাদেরকে আর পুরো কিছু জানা নাই চেষ্টা করতেছি আপনাদের পরিপূর্ণ ভাবে যারা ইলেকট্রনিক জানেন তারা একটু হালকা বুঝতে পারবে আর যারা জানেন না তারাও আমাদের ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবে ঠিক আছে আপনার একটা ফ্রেম অলমোস্ট হয়ে গেল আর আমি এখান থেকে জাস্ট এটাকে ছোট করে নিব সিলেকশন করে দিই দেখেন আমি এটাকে ফ্রেম হয়ে গেছে আমি এটাকে সিলেকশন অনলি করে এটা ধরে কিপ করে দিতে পারেন এবং না হলে আপনি ফাইলটা ধরে এইভাবে না হয় যেটা করবেন আপনারা অনেকভাবে হয় বাট এখানে দেখেন আমার পুরো সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে সাইড ওভার ভিউ গুলো আমরা যেটা করতে পারি এটাকে আমি লাইন নিলাম হুবহু ওটা হতে হবে এমন কোনো কথা না ওকে ডান এখানে একটা সার্কেল নিব সার্কেল নিলাম সার্কেল নিয়ে এখানে আমি একটা পেন টুল দিয়ে ডাল দিয়ে দিলাম অলমোস্ট শেষ এটা আপনি লিখতে পারেন এই কর দেওয়া আছে তাহলে করটা অবশ্যই পারবেন আশা করি তারপর আমি দেখা দিচ্ছি সিলেকশন করে কর বরফ দিয়ে দিলেন বরফ দিয়ে তাহলে আপনি পেন টুল দিয়ে একটা ডাল দিয়ে নেন কর সাইড দিয়ে দিতে পারেন বা যে কোনো দিতে পারেন আমি এখান থেকে অলমোস্ট এটা দিলাম আমি আপনাদের দেখানোর জন্য কপি করে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রেমটাকে নিয়ে আমি আমার যে বলে সেখানে চলে আসবে এখানে চলে আসলাম এখন দেখেন আপনি চাইলে এটাকে যেহেতু আমি একটু ওটার মতো হুবহু বানাবো না চেঞ্জ করবো তো এখানে নিলাম এই লেখাগুলো আমি পুরোটাই সিলেকশন করবো আমি এখানে কার্টে গেলাম
আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে দিচ্ছি, আশা করি আপনারা নিজেরাও সহজে এগুলো বানাতে পারবেন।
দেন এই লেখাটা দেখেন আমি এখানে সিলেক্ট করে দিই তো এই লেখাটা দেখেন আমি এখানে সিলেকশন করে মেরিট বোর্ডে দিয়ে দিব তারপর এটাকে কন্ট্রোল চলে আসবে বোল্ড আছে বোল্ড দিব না এটাকে এগুলো করে দিলাম আর কালার কোডটা যেহেতু এইটা তো আমরা কালার কোডটা অ্যাড করে দিলাম আর বাকি যত এগুলো সব করা পড়ে তো আমরা সিলেকশন তাহলে আপনি গ্রুপ করতে পারেন যে গ্রুপ কালার কোডটা সিলেকশন করে দিলাম এখানে তাহলে এটারও কালার কোড দিয়ে দিতে পারেন আপনি অ্যান্ড তারপরে এগুলো সব একসাথে আছে আমি এটাকে ধরে এখানে দিয়ে দিলাম আর নিচে ফাংশনে কাঠামোটা অ্যাড করে দিলাম শেষ এখন যেটা হচ্ছে জিনিসগুলো আপনার অ্যাড করতে হবে তো দেখেন অলরেডি আমার ফলোর যে অ্যালাইনমেন্ট গুলো সবগুলো চলে আসছে তো আমি এখানে কিছু জিনিস দিতে পারি দেখেন এখানে অলরেডি সুবিধা হবে ধরে ছোট করে নিব শিফট ধরলে ছোট হয়ে যাবে হ্যাঁ যারা একটু দেখতেছেন শিফট ধরে তাহলে এখানে বাংলাদেশ ট্রেন দেখা যায় আপনি এখানে বাংলাদেশ মানে ইন্ডিয়া দিতে পারেন বা যে কোনো দিতে পারেন বা আপনি যে কোনো দেশ দিতে পারেন তাই আপনার ইচ্ছা দেখেন যদি বাংলাদেশ আছে সেটা আমি চেঞ্জ করে দেওয়া দিচ্ছি কেন হবু মনে না হয় আমি এটাই দিলাম আপাতত টিএসএন এই লেখাটা আমি একটু ছোট করে দিব দেখেন এখানে যাওয়ার পর থেকে রেগুলার আছে সেটা রেগুলার মাধ্যমে এটা দিলাম এবং কালার কোডটা চেঞ্জ করে দিলাম দেন এটাকে একটু বড় করে দিলাম তো এখানে যাওয়ার পর এখানে ইমেজ ধ্বনি আছে আপনি ইমেজ ধ্বনি দিতে হবে আমার কোনো কথা নাই সিলেকশন সিলেকশন রাজু আঠারো রেগুলার করে দেন এবং শিফট ধরে তাহলে ছোট হয়ে গেল আরেকটা দিব কিভাবে আমার বিভিন্ন মার্কেটে দিতে পারেন এটা
que bajó en inglés a llorar. আমার যে রেগুলার ব্যাগটা ছিল সেইখানে অ্যাড করে দিচ্ছি এবং আমি এটাকে সেম ভাবে একটু লাইট দিয়ে দিচ্ছি এটা আমি একটু হাইলাইট করে উপরে দিয়ে দিব এর পজিশনটা দেখেন আমি সেম কপি করব নিজের উপরে হ্যাঁ এখানে এখানে দেখেন আপনার এখানে নাম সব দেওয়া আছে ছোট করে নেন আপনাদের বানাই দিচ্ছি দেখার পর যেটা করছে এখানে
ট্রেন চলে গেল সে এখন তাহলে এটাকে আমি সাদা কালার যদি বলেন সিলেকশন সাদা এটাকে ট্রেন ভাবে যদি আপনি মনে করেন এখানে দিবেন ধরে রোটেট করে নেন তাহলে ট্রেন সিমিলার থাকবে অ্যান্ড ট্রেন চুল দিয়ে আমি দেখি ডাক দিলাম অলমোস্ট শেষ এগুলো সবগুলোই আমি নিব তো আমি এটাকে তাহলে গ্রুপ করে নিতে পারেন আচ্ছা এটাকে গ্রুপ করে নিচ্ছি টুইট আমি লিখে নিব আরেকবার টি ডাব্লিউ ডাব্লিউ টি এইচ টুইট লিখে এটাকে আমি বোল্ড করে দিব করে বল করে দিলাম এটা আমি হোয়াইট করে দিচ্ছি এটাকে আমি একটু যদি উঠাই দিই উঠাই দিলাম এটাকে একসাথে আমি এখন যদি আপনাকে একটু দেখাই আমি এটাকে একটা কপি রেখে দেখাই আপনাকে জাস্ট করা নিচ্ছি যেন এটাকে আমি নিয়ে আসলাম দেখেন এটাকে আমি একটা কয়েন সাবমিট করবো বাট আমি নেক্সট আপনাকে দেখাবো যে দেখেন এখানে আমি কিছু অ্যাড করলাম আমি এখানে দেখতে পাচ্ছেন তো আমি এইখানে যেটা করবো এটা ছবি অ্যাড হবে তো এটাকে ধরে একটা বর্ডার দিব মনে হয় এটাকে দেখেন আমি এটাকে সিলেকশন করে দেখেন আমার অলরেডি চলে আসলো এটা আমি করে নিচ্ছি বোঝানোর জন্য এখানে গেল এই যে আপনার টুইটার টুইটারের চাইলে আমার মনে হয় একটা বানানো আছে তাহলে আমি সেটাই বানানোটা দিয়ে দিব আর অলরেডি আমার বানানো আছে তাহলে সেম ভাবে আপনারা বানাই নেবেন এটা কিছু বানানো এমন কিছু কঠিন না আমার মনে হয় যেটা আপনারা যারা ওটা পারবেন এটা বানাতে পারবেন নতুন কাঠামো দাঁড় করানো তো দেখেন এটা গেল
আপনার জন্য
আমি এটা আপনাদেরকে স্ক্রিনে হিসাবে শেয়ার চেষ্টা করতেছি। তো এখানে এটা বানাবেন কি করে সেটা দেখেন। আমরা আবার আরো আরো বানানোতে আপনি আরো আরো কিন্তু আপনি চাইলে সুন্দর করে বা যত সুন্দর করে করবেন তত ভালো লাগবে। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য করতেছি এগুলো মূলত। আমি দেখে নিলাম ঠিক আছে কিনা। আচ্ছা, আরো তো দেখেন আর অলরেডি এক সাইড হচ্ছে আরেক সাইড হয় নাই, এগুলো খেয়াল করবেন একটু। অলরেডি এটা হয়ে গেল, তাকে নেবো। হ্যাঁ, আরোটা দেখতে পাচ্ছেন, এখন আরোটাকে আমি এটা করবো। এখানে যাওয়ার পর পয়েন্ট ফোর দিলাম, দেখেন আরোটা আমার ফোটো হয়ে গেছে। এখানে আমি সেম ভাবে আবার পেন টুল দিয়ে এটাকে নিলাম, পেন টুল দিয়ে সিলেকশন করে নেব। নেক্সট গ্রুপ, কপি করব। তাহলে এটাকে আমি রোটেট করতে পারি। এখন এক এক ভাবে করা যেতে পারে, এটাকে আপনি রোটেট এভাবে করতে পারেন। এটা দেখেন এটা আবার আরেকটা প্যাটার্ন করছে। তো যেটাই করুক না কেন, আপনার আরেকটা জিনিস একবার বানানো হয়ে গেলে সেটা বারবার বানাতে হচ্ছে না, আপনি একবারে বানানোর চেষ্টা করবেন, সেটা যেন বারবার বানাতে না হয় আপনাকে। আপনার সময় কম দিতে কম লাগবে। করে নেন চারিদিকে করে চালে কমা ফেলতে পারেন। তাহলে আপনার একটু সরা নিতে পারে, এটা আপনার কাজের ইচ্ছে যতটুকু দরকার হবে। দেন এখান থেকে আমি আরেকটু এইখানে দিলাম। এখন দেখেন আমি এটাকে সিলেকশন করে এক্সপ্লোর ওকে নিয়ে গেল। তাহলে এটাকে আমি সেম ভাবে এক্সপ্লোর ওকে ডান। এখন আমি এটাকে ধরে পাঠিয়ে দিই, ব্রাশ আছে এটাকে আমি অন করে দিলাম। সিলেকশন, এটাকে সিলেকশন করবো, ফাইনালে চলে আসবো। ঠিক আছে, গ্রুপ করে আমি আনগ্রুপ করে ফেলব। দেখেন এটাকে আমি ফেলে দিব, এটাকে এবং এটাকে সিলেকশন করব। ইলেকশন করে আমার লাগবে না। তো এই ফ্রেম প্যাটার্নটা এখানে এটা আমার লাগবে না। তো এইগুলো গ্রুপ, নেক্সট গ্রুপ। আচ্ছা, এইখানে একটা আছে যেটা হচ্ছে এইখান থেকে এটা একটা বাস বাস যাবে। তো আমি এখানে অপরচুনিটি চলে আসবো, সিলেকশন করবো, এটাকে সিলেকশন দিব, ওকে বাদ দিব, সিলেকশন এটাকে এখানে কি দিতে পারছি সেখানে আমি একটু দেখে নেবো। হ্যাঁ, এরকমই আছে। এখন আমি এটাকে সবগুলো সবগ্রুপ করবো। তাহলে আপনি এক একভাবে করতে পারেন, আপনি যেটা সুবিধা হবে সেভাবে করার চেষ্টা করবেন। আমি আমার মতো করে একটা করে দেখালাম আপনাকে।
এখানেও লেখাগুলো লিখতে পারেন, লিখবেন আপনারা ভুবন যেটা লিখতে হবে তার মান কি করে চেঞ্জ করবেন আমি দিলাম এটাকে করতে পারেন
নালে আমি এটাকে ধরে সবটা একটু নিচে নামাই দিচ্ছি। এটাকে ধরে একটু নিচে নামাই দিলাম। And আমি কয়েকটা আরো কন্ট্রোল সি এখানে আসে নাই, আমি এগুলো সিলেকশন করে নেবেন ভালো করে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি গ্রুপ করে নেবেন, যে কোনো বিষয়টা গ্রুপ করে নেবেন তাহলে আপনার কাজের সুবিধা হবে ইনশাল্লাহ। দেখেন এখানে আমি নেওয়ার পর একটু বড় করে দিচ্ছি, এগুলো আপনি তাহলে অ্যালাইনমেন্ট করে দেবেন আলাদা আলাদা ভাবে। অলমোস্ট এটাকে ধরে আমি তাহলে আমি একটু বড় করে দিতে পারি, গ্রুপ করে ভেতরে ট্রেনটা আমি একটা কালার দিতে পারি, নাম হচ্ছে এই যে কপি অ্যান্ড পেস্ট, আমি এখানে একটা কালার দিয়ে দিলাম এবং কালারের অপাসিটিটা কমা দিচ্ছি নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু পরে একটা অপশন বাড়ানোর জন্য এখানে টুইটার স্টার চিহ্ন সবকিছু থাকবে করা দিব, এগুলো গ্রুপ করে নেবেন, যে কোনো কিছু গ্রুপ করে নেবেন তাহলে আপনার কাজের সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হবে। কেনার পর আমি একটু সিমিলার সাইজ করে নিব, আবার মনে করলে আপনি যদি মনে করেন একটু এদের সাথে একটু অ্যাড করে দিবেন বড় করে সেটাও করতে পারেন। এগুলো আপনার ডিজাইন পারপাসে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন তাইলে, কারণ হচ্ছে আপনার জানেন আমি এই সাইজটা দিই আপনার কাছে সাইজটা গ্রুপ করব, গ্রুপ করে আমি মিডল পজিশন করে নিতে পারি, অলমোস্ট মিডল পজিশন চলে আসছে। এটাকে ধরে আমি আমার
de spice, de spice, add করে দিলাম এখন এটাকে আমি কন্ট্রোল অল্টার এই যে আরেকটা নতুন স্টাইল এটা আমি যে স্টাইল আমি করা আছে যে স্টাইল এটা খারাপ হচ্ছে তো তোমরা এখানে শেষ এখন কন্ট্রোল অল্ডার এই চাপ দিব বা আপনি কিবোর্ডে এখানে চলে আসতে পারেন Gracias.